আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মহিউদ্দিন খান, সহকারী শিক্ষক, ভাঙ্গা সরকারি পার্লট উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। এসো তাহলে তোমরা যে বিষয় সম্পর্কে জানবে, এসো তাহলে মূল আলোচনায় চলে আসি। তোমরা লাভ ক্ষতি সম্পর্কে জানবে। দেখো, লাভ ক্ষতি পুনরালোচনা, লাভ ও ক্ষতি মূল্যায়ন, এ সম্পর্কে তোমরা জানবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে লাভ ক্ষতি সম্পর্কে জেনে এসেছো। একজন খুচরা বিক্রেতা পাইকারি দোকান থেকে দোকানে দ্রব্যাদি ক্রয় করে তার দোকানে ক্রেতাদের কাছে বিক্রি করে। দোকানদার যে দাম দিয়ে পাইকারি বিক্রেতার কাছ থেকে দ্রব্যটি কিনে আনে তা দোকানদারের কাছে দ্রব্যটির ক্রয় মূল্য, এবং যে দাম দিয়ে ক্রেতার কাছে বিক্রি করে তা দ্রব্যটির বিক্রয় মূল্য। যে কোনো জিনিস কেনার পর বিক্রি করতে গেলে তিনটি অবস্থা ঘটতে পারে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হতে পারে, অথবা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হতে পারে, অথবা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। লাভ, যে কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর দ্রব্যটির লাভ বা ক্ষতি নির্ভর করে। যখন কোনো দ্রব্যের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন তাকে লাভ বলা হয়, অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি, কোনো দ্রব্যের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে তাকে ক্ষতি বলে, অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমরা কিছু সমাধানের মাধ্যমে এটা সমস্যার সমাধান করতে পারি। দেখো, ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা, এরপর ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 45 টাকা, ক্রয় মূল্য 63 টাকা, বিক্রয় মূল্য 36 টাকা, ক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা, ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 84 টাকা। একইভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি। আমরা কিছু সমাধান দেখো, এখানে ক্রয় মূল্য 25 টাকা এবং বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে এটা কি ঘটেছে? বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে লাভ লাভ হয়েছে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 30 টাকা, ক্রয় মূল্য 25 টাকা, তাহলে 5 টাকা লাভ হয়েছে। পরবর্তী সমাধানে আমরা যাই। দেখো, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হলো। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? আমরা এটা সমাধানের মাধ্যমে দেখি। খুচরা বিক্রেতার বিক্রয় লাভ হয় 20%, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকায় কত? 576 টাকায় কত? ঠিক আছে, 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 20% হলে তাহলে কত হবে? দেখো, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত? 480 টাকায় কত? 400 টাকা। ঠিক আছে, তাহলে লাভ 400 টাকা। এরপর আমরা পরবর্তী সমস্যায় যাই। একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তাহলে আমরা দেখো, মূল আলোচনায় 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 = 95 টাকা, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকায় কত? 2375 টাকায় কত? তাহলে 2500 টাকা হবে। তাহলে 6% লাভ যদি করতে হয় তাহলে বিক্রয় মূল্য 106 টাকা করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকায় কত? আর 2500 টাকায় কত? 2650 টাকা হবে। তাই না, উত্তর হবে 2650 টাকা। আরও একটা সমাধান দেখি আমরা।
30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যা কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে দেখো এটা। এরপর টাকায় 15টি দরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রি করলে শতকরা কত লাভ বা বিক্রি করতে হবে? দেখো, ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভে 125, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে 1 টাকায় কত, আর 4×5 টাকায় কত? প্রতিটি টাকায় 12টি আমলকি ক্রয় করতে হবে। ঠিক আছে, এই সমস্যাগুলো তোমরা সমাধান করবে এবং সবার অনেক ভালোভাবে সমস্যাগুলো সমাধান করবে। আমরা আরো কিছু এখন মূল্যায়ন, দেখো কিছু মূল্যায়ন আমরা এখানে রেখেছি। তোমরা আগে জেনেছ, তাহলে এখানে যে আমরা সমস্যাগুলো সমাধান করেছি অর্থাৎ অঙ্কগুলো সমাধান করেছি, তোমরা সুন্দর এবং সুস্থভাবে অঙ্কগুলো সমাধান করবে। এবং দেখো আরও কিছু, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং আমরা আরও কিছু সমস্যা বের করি যেগুলোর আমরা সমাধান করব। মুনাফা, দেখো মুনাফার কিছু ধারণা আমরা বলি। ব্যাংকে আমরা বিভিন্ন সময়ের জন্য টাকা জমা দিয়ে থাকি, আবার ব্যাংক বা কোনো সংস্থার কাছ থেকে ঋণ হিসেবে টাকা সংগ্রহ করি। প্রতি ক্ষেত্রেই যে পরিমাণ টাকা জমা রাখি বা ঋণ হিসেবে গ্রহণ করি না কেন, একটি নির্দিষ্ট সময় পর সেই টাকার সাথে আরো কিছু অতিরিক্ত টাকা যুক্ত হয়। এই অতিরিক্ত টাকাকে মুনাফা বা সুদ এবং যে টাকা জমা বা ঋণ হিসেবে গ্রহণ করা হয় তাকে আসল বলা হয়। আসল, ব্যক্তি, ব্যাংক বা কোনো সংস্থা থেকে নির্দিষ্ট সময়ের জন্য যে পরিমাণ অর্থ গ্রহণ বা জমা করা হয় তা আসল। মুনাফা বা মুনাফার হার, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফা হার বলা হয়, একে শতকরা বার্ষিক মুনাফাও বলা হয়। সময়কাল, যে সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নেয়া বা জমা রাখা হয় তাই তার সময়কাল। সরল মুনাফা, প্রতি বছর শুধুমাত্র প্রাথমিক মূলধনের ওপর যে মুনাফা পাওয়া যায় তা সরল মুনাফা। আমরা কিছু সমস্যা রেখেছি। সমস্যা দেখো, 100 টাকা 1 বছরের মুনাফা, মুনাফা 10.55 টাকা, 1 টাকায় কত, আর 2000 টাকার 5 বছরে কত? 1050 টাকা। তাহলে উত্তর হবে 1050 টাকা। তাহলে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি মহিউদ্দিন খান, সরকারি শিক্ষক, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এবং আজকের ক্লাস এখন যারা দেখতে পাচ্ছ না, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আবারও সবাইকে সুস্থ থাকার জন্য, সুস্থতার জন্য দোয়া করি। সবাই যেন সুস্থ থাকে, আমার জন্য তোমরা দোয়া করবে যেন আমি সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।